জ্ঞানীর কলমের কালির শান শহীদদের রক্ত নয় সমান জ্ঞানীর এই নবীর ওয়ারিস উভয় জগতে পাবে মান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاه والسلام عليك يا رسول الله وعلى اليك واصحابك يا حبيب الله الصلاه والسلام عليك يا نبي الله وعلى اليك واصحابك يا نور الله প্রিয় ইসলামী ভাইরা মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ জ্ঞান জিজ্ঞাসা সিজন 2 এর দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আজকেও দুটি দল পরস্পরের মধ্যে প্রতিযোগিতায় অংশ নিচ্ছে দলটি হচ্ছে সৈয়দপুর এবং হবিগঞ্জের এই দুই শহরের দুটি দল আজকে পরস্পরে মুখোমুখি হবে তারা প্রতিযোগিতায় অংশ নিচ্ছে আসুন ভালো ভালো নিয়ত সহকারে আমরা এই অনুষ্ঠানকে দেখার প্রস্তুতি নিই নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন নিয়তুল মুকমিনি খায়রু মিন আমালিহি মুমিনের নিয়ত তার আমল চেয়ে উত্তম যত ইচ্ছে ভালো নিয়ত করুন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল ততই সবাব আমল নামায় লিখে দেওয়া হবে আমাদের প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রতি দুরুদ পড়ার অসংখ্য ফজিলত এবং বরকত রয়েছে কিতাবে বর্ণিত আছে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন কিয়ামতের দিন আল্লাহ তাআলার আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না তিন প্রকারের ব্যক্তি আল্লাহ তাআলার আরশের ছায়া তলে হবে আরজ করা হলো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা কারা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করলেন যারা আমার উম্মতির পেরেশানিকে দূর করে দেয় আমার সুন্নতকে জীবিতকারী এবং আমার প্রতি অধিক দুরুদে পাক পাঠকারী তো দুরুদে পাক যারা পড়বে কিয়ামতের দিন ইনশাআল্লাহ আরশের ছায়া তলে তাদের জায়গা নসিব হবে তাই অনুরোধ বেশি থেকে বেশি দুরুদে পাক পড়ুন যাতে কিয়ামতের দিন নাজাতের ওসিলা হয়ে যায় সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় ইসলামী ভাইরা মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় রাউন্ড নিয়ে উপস্থিত হয়েছি আজকে দুটি দল যে পরস্পরের মধ্যে প্রতিযোগিতায় অংশ নিচ্ছে সে সকল দলের ইসলামী ভাইরা মঞ্চের নিকটে চলে এসেছে তাদেরকে বলবো আপনারা চলে আসুন যা যা অবস্থানে দাঁড়িয়ে যান এবং পরিচিতি তুলে ধরুন সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাশাআল্লাহ মারহাবা মোবারকবাদ উভয় দলকে আপনারা সময় দিয়ে এখানে এসেছেন আমরা যাব তাদের পরিচিতি নিব আসুন আমরা উভয় দলের ইসলামী ভাইয়ের পরিচিতি নিই সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জি যাব সর্বপ্রথম সৈয়দপুর দলের ইসলামী ভাইয়ের কাছে নিজের নাম এবং পরিচিতি তুলে ধরুন জি আমার নাম মোহাম্মদ আজমল আত্তারে আমি সৈয়দপুর থেকে আসছি আপনাদেরকে ওই দৃশ্য দেখাবো সৈয়দপুরের দল তারা কিভাবে কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ হয়েছে আসুন কোয়ালিফাই রাউন্ডে তাদের দৃশ্যাবলী আমরা দেখি জি সৈয়দপুরের ইসলামী ভাই প্রস্তুত প্রশ্ন হচ্ছে দোয়ার সময় হাঁচি দেওয়া কিসের আলামত দোয়ার সময় হাঁচি দেওয়া দোয়া কবুল হওয়ার আলামত দোয়ার সময় হাঁচি দেওয়া দোয়া কবুল হওয়ার আলামত উত্তর সঠিক হয়েছে আমরা উত্তর সঠিক হয়েছে জি কুমিল্লার ইসলাম ভাই প্রশ্ন হচ্ছে তাওয়াক্কুল কাকে বলা হয় জি তাড়াতাড়ি বলুন সময় চলে যাচ্ছে আল্লাহ তাআলার প্রতি মনোযোগিতা আল্লাহ তাআলার প্রতি রাজি খুশি মনোযোগিতা হওয়াকে সময় শেষ হয়ে গিয়েছে উত্তর হচ্ছে উপায় ও পদ্ধতি অবলম্বন করা অবস্থায় একমাত্র আল্লাহর প্রতি আস্থা ও ভরসা করা এবং সকল কাজ তার নিকট সমর্পণ করে দেয়াকে তাওয়াক্কুল বলে কুমিল্লার ইসলামী ভাইয়ের ভুল হয়ে গিয়েছে আজম হে আর নাও হে ইতরাত রাসূলুল্লাহ কি এর পূর্বের লাইন বলুন اہل سنت کا بیرا پر اصحاب حضور نظم ہے اور ناؤ ہے عطرت رسول اللہ اہل سنت کا ہے بیرا پار اصحاب حضور
নজমে হ্যাঁ আর নাও হ্যাঁ ইতরত রসুল্লাহ কে ও তো সঠিক হয়েছে। সৈয়দপুরের দল তারা 10টি পুস্তিকা এবং কিতাবের নাম লিখেছে এবং কুমিল্লার দল তারা 9টি কিতাব এবং পুস্তিকার নাম লিখেছে। অর্থাৎ এই সেগমেন্টে সৈয়দপুর দল তারা 3 নম্বর পেয়েছে। হজরতে সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালাম নিজেকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিয়েছেন, ভুল। আলা হজরত 12ই শাওয়ালুল মুকাররম জন্মগ্রহণ করেন, ভুল। হজরতে খিজির আর হজরতে ইলিয়াস আলাইহিমাস সালাতু সালাম আরাফার ময়দানে তশরিফ আনবেন, সঠিক। কোটি মালিকি মাযহাবের ইমাম ইমাম মালিকের মাজার বাগদাদ শরীফে, ভুল। ভুল সঠিক বলে উত্তর দিয়েছেন আব্দুর রহিম, আপনি বলুন কয়টি সঠিক কয়টি ভুল হয়েছে? সবগুলি। সবগুলি? নিজের উপরে এত আস্থা আব্দুর রহিমের, স্ক্রিনে দেখব আস্থা আসলেই সঠিক ছিল নাকি ভুল? প্রতিযোগিতা এটাকে বলা হয়, এক দল জিতে যাবে আর এক দল হেরে যাবে। আজকের এই পর্বের উইনার দল হচ্ছে সৈয়দপুরের ইসলামী ভাইরা। জি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা দেখেছি সৈয়দপুরের দল এবং কুমিল্লার দলের সাথে পরস্পরের মধ্যে প্রতিযোগিতা হয়েছে এবং সৈয়দপুরের ইসলামী ভাইরা তারা সর্বোচ্চ নাম্বার পেয়ে তারা আজকে কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ হয়েছে এবং কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় রাউন্ডে তারা প্রতিযোগিতা অংশ নিচ্ছে। আমরা যাব হবিগঞ্জের ইসলামী ভাইয়ের কাছে, তাদের পরিচিতি নিব। জি সালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাতু, আমার নাম মোহাম্মদ বিলাল রেজা তারি, হবিগঞ্জ থেকে। জি পরবর্তী ইসলাম ভাই। সালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাতু, আমার নাম মোহাম্মদ আব্দুর রহিম আত্তারি, হবিগঞ্জ থেকে। সালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমার নাম মোহাম্মদ জুনাইদ রেজা আত্তারি, হবিগঞ্জ থেকে। জি হবিগঞ্জের ইসলামী ভাইদের পরিচিতি আমরা নিয়েছি, যাব ওই দৃশ্য আপনাদেরকে দেখাবো যে হবিগঞ্জের এই দল তারা কিভাবে কোয়ার্টার ফাইনালে এসেছে। আসুন আমরা সেই দৃশ্যাবলী দেখি। হবিগঞ্জের ইসলামী ভাই, প্রশ্ন হচ্ছে হযরতে সাইয়েদনা ইমাম মুহাম্মদ বিন ইদ্রিস শাফি রহমতুল্লাহ তাআলার জন্মস্থান কোথায়? সময় শেষ, আল্লাহ দো জাহাঁ কে খজানে দিয়ে হাত মে খুদা নে, তেরা কাম হে লুটানা মদনী মদিনে ওয়ালে। নদীর আওয়াজ, রিয়াকারী, সজরা শরীফ বাহার। জি মদনী চ্যানেলের দর্শক বিন্দু, আমরা দেখতে পাচ্ছি হবিগঞ্জের ইসলাম ভাই 10টি রিসালা এবং কিতাবের নাম লিখেছেন। আমরা আসুন আমরা স্কোরবোর্ড দেখবো। সেগমেন্ট হচ্ছে চলতে হবে কিন্তু একাকী, জান্নাতের দরজা 7টি এবং জাহান্নামের 8টি, ভুল। রিয়া, যে 5টি প্রশ্ন করা হয়েছে 5টি প্রশ্নের 4টি সঠিক হয়েছে, 1টি ভুল হয়ে গিয়েছে। আপনার উপর ডিপেন্ড করে যে যদি সঠিক উত্তর প্রদান করেন হয়তোবা আজকে আপনার দল কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ হতে পারে। জি প্রশ্ন হচ্ছে হজের 2টি রুকুন, সঠিক। তাওয়াফে জিয়ারত, উকুফে আরাফা, সঠিক। জানাজা নামাজের 4টি রুকুন, সকল ফেরেশতা সরদার হযরতে জিব্রাইল আলাইহিস সালাম, সঠিক। ইচ্ছাকৃতভাবে ওয়াজিব ছেড়ে দেয়া গুনাহ, তওবা করতে হবে আর নামাজ পুনরায় আদায় করা ওয়াজিব, সঠিক। বুখারী শরীফের সর্বপ্রথম হাদিসটি নিয়ত সম্পর্কে উল্লেখ করা হয়েছে, সঠিক। ভুল শব্দ দ্বারা উত্তর প্রদান করেছে, 5টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে। সুবহানাল্লাহ, উত্তীর্ণ দল হচ্ছে হবিগঞ্জের দল। জি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, হবিগঞ্জের দল এবং রাঙ্গুনিয়া দলের মাঝে এই প্রতিযোগিতা হয়েছিল কোয়ালিফাই রাউন্ডে এবং হবিগঞ্জের দল তারা সর্বোচ্চ নাম্বার নিয়ে তারা আজকে এই কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় রাউন্ডে অংশগ্রহণ করছে। আমরা আজকে এই
কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় রাউন্ডকে কয়টি সেগমেন্টে সাজিয়েছি আসুন সেই সেগমেন্টের নাম সমূহ আমরা দেখে নিই। জি আমাদেরকে দেখিয়ে দিন। জি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কোয়ার্টার ফাইনাল এই রাউন্ডকে ছয়টি সেগমেন্টে সাজানো হয়েছে। আমাদের প্রথম সেগমেন্ট হবে জ্ঞানেই আলো, দ্বিতীয় সেগমেন্ট হচ্ছে এই মুখে জবান তোমারই অবদান, তৃতীয় সেগমেন্ট হবে কোরআনি তথ্য কণিকা, চতুর্থ সেগমেন্ট হচ্ছে খুঁজে বের করুন, পঞ্চম সেগমেন্ট হচ্ছে লিপিবদ্ধ করুন, ষষ্ঠ এবং সর্বশেষ সেগমেন্ট হবে চলতে হবে কিন্তু একাকী। আসুন আমরা আমাদের মূল পর্বের দিকে যাব। প্রথম সেগমেন্ট হচ্ছে জ্ঞানেই আলো। জ্ঞানেই আলো এই সেগমেন্টে উভয় দলকে পাঁচটি করে প্রশ্ন করা হবে, যদি সঠিক উত্তর প্রদান করেন তাহলে দুই নাম্বার দেওয়া হবে, আর যদি সঠিক উত্তর প্রদান না হয় তাহলে কোনো নাম্বার দেওয়া হবে না। প্রতিটি সঠিক উত্তর প্রদান করার পূর্বে নিজেদের মধ্যে পরামর্শ করতে পারবেন এবং 25 সেকেন্ডের মধ্যেই উত্তর প্রদান করতে হবে। জি সৈয়দপুরের ইসলাম ভাই, প্রশ্ন হচ্ছে কুসংস্কার কাকে বলে? কুসংস্কার অর্থ হলো ফল নেয়া। শরীয়তে কোনো কাজ, মানুষ, জায়গা অথবা সময়কে নিজের উপর ভালো ও মন্দ নির্ধারণ করা কি কুসংস্কার বলে? জি ফল নেয়া অর্থাৎ ফলাফল নিয়ে অনেক সময় দেখা যায় কালো বিড়াল যদি অতিক্রম করে আমাদের কাছ থেকে তখন দেখা যায় আমরা সেটাকে কুফলে নিয়ে নিই এবং ভাবি যে এটা দ্বারা আমার কোনো ক্ষতি হবে, এরকম ফল নেয়াকে কুসংস্কার বলা হয়েছে। ইসলামে এর কোনো ভিত্তি নেই। উত্তর সঠিক হয়েছে, প্রথম প্রশ্ন সঠিক উত্তর দিয়েছে সৈয়দপুরের দল। যাব হবিগঞ্জের ইসলামী ভাইয়ের কাছে। প্রশ্ন হচ্ছে আল্লাহ নামের কসম ব্যতীত আরো কোনো শব্দাবলী রয়েছে যেগুলোর সাথে কসম হয়ে যায়? আল্লাহ তাআলার নাম ব্যতীত আরো নাম রয়েছে, যেমন রহমানের কসম, আমি কসম খেলাম, এরকম আমি কসম খেলাম, আমি কি হলাম, লা ইলাহা ইল্লাল্লাহ আমি কাজ করব, এরকম কসম আছে। এই শব্দাবলী দ্বারাও কসম হয়ে যায়, হালক করছি, কসম খাচ্ছি, আমি সাক্ষ্য দিচ্ছি, খোদাকে সাক্ষী রেখে বলছি আমার উপর কসম রয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ আমি এই কাজ করব না, এই সকল শব্দ দ্বারাও কসম হয়ে যায়। উত্তর সঠিক হয়েছে, জি সৈয়দপুর ইসলামে। প্রশ্ন মনোযোগ সহকারে শুনবেন, যদি কেউ নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়ার পূর্বেই জাকাত প্রদান করে নেয় তবে তার জাকাত কি প্রদান করতে হবে? যদি কেউ নিসাব পরিমাণ সম্পদ মালিক হওয়ার পূর্বে জাকাত প্রদান করে নেয় তবে যদি সে পরবর্তীতে নিসাব পরিমাণ সম্পদের মালিক হয় তবে পুনরায় তাকে জাকাত আদায় করতে হবে? যদি জাকাত প্রদান করে এবং পরবর্তীতে নিসাব পরিমাণ সম্পদের মালিক হয় তবে পুনরায় জাকাত প্রদান করতে হবে। উত্তর সঠিক হয়েছে, জি হবিগঞ্জের ইসলাম ভাই। প্রশ্ন হচ্ছে যখনই কোনো মুসলমানের প্রতি খারাপ ধারণার কুমন্ত্রণা সৃষ্টি হয় তখন কি পাঠ করা উচিত? লা হাওলা ওয়া লা কুওয়াতা এই দোয়া পাঠ করা উচিত। উত্তর সঠিক হয়েছে, জি। প্রশ্ন হচ্ছে দোয়ার মধ্যে হাত উত্তোলন করার যে কোনো দুইটি আদব বলুন। দোয়ার সময় এমনভাবে হাত উত্তোলন করুন যেন বগলে শুভ্রতা প্রকাশ পায়। জি দোয়ার সময় এমনভাবে হাত তুলতে হবে যেমন বগলের শুভ্রতা প্রকাশ পায়। দোয়া করার সময় আমরা দেখি আমাদের হাত এলোমেলো থাকে, এদিক সেদিক আমরা তাকিয়ে থাকি। দোয়ার আদব হচ্ছে যখনই আমরা দোয়া করব দোয়ার সময় আমাদের হাতের তালু দয় একেবারে খোলা অবস্থায় এবং আমাদের দোয়ার কিবলা হচ্ছে আসমান, দৃষ্টি নিচে থাকবে এবং একাগ্রতার সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলা দরবারে দোয়া করা উচিত। দোয়ার সময় অমনোযোগী হওয়া বা এদিক সেদিক তাকানো বা খেলা অবস্থায় দোয়া করা এটি নিষেধ করা হয়েছে, সে দোয়া কবুল হয় না যে দোয়া অবহেলার মধ্যে চাওয়া হয়। উত্তর সঠিক হয়েছে, জি হবিগঞ্জের ইসলাম ভাই। প্রশ্ন হচ্ছে
কালো রঙের জুতা পরিধান করা কেমন? কালো রঙের জুতা পরিধান করলে দুশ্চিন্তা বাড়িয়ে দেয়, অর্থাৎ টেনশন বাড়িয়ে দেয়, টেনশন আছে। কালো রঙের জুতা পরিধান করা দুঃখ নিয়ে আসে, অর্থাৎ দুশ্চিন্তা বেড়ে যায়, তবে কেউ যদি পরে গুনাগার হবে না, এটি বলা হয়েছে যে এর দ্বারা দুশ্চিন্তা বেড়ে যায়। উত্তর সঠিক হয়েছে। জি, সৈয়দপুরের ইসলামের প্রশ্ন হচ্ছে, কোন নামাজে সর্বশেষ কাতারে দাঁড়ানো উত্তম? জানাজার নামাজে সর্বশেষ কাতারে দাঁড়ানো উত্তম। পাঁচ ওয়াক্তের নামাজ যখন আমরা আদায় করতে চাই, প্রথম কাতার উত্তম রয়েছে, কিন্তু জানাজার নামাজে সর্বশেষ কাতার উত্তম রয়েছে। উত্তর সঠিক হয়েছে। জি, হবিগঞ্জ ইসলামে প্রশ্ন হচ্ছে, পাগড়িকে বালিশ বানানো কেমন? পাগড়ি বানানো আদবের, আদবের সুন্নতের বরখেলাফ, আদবের বরখেলাফ, আদবের বরখেলাফ। পাগড়িকে বালিশ বানানো আদবের বিপরীত, বিপরীত সুন্নাত। যা সিলেবাস আছে ওটা বলে, পাগড়িকে বালিশ বানানো আদবের বরখেলাফ, আদবের বিপরীত, আর এর দ্বারা ভুল সৃষ্টি হয়। বাহারে শরীয়তে রয়েছে পায়জামাকে যেন বালিশ না বানায় এবং না পাগড়িকে, কেননা এটি আদবের বিপরীত, এটি গ্রহণযোগ্য হচ্ছে না। যাব সৈয়দপুরের ইসলামী ভাইয়ের কাছে। প্রশ্ন হচ্ছে, জাহান্নামের আগুন বর্তমানে কোন বর্ণ ধারণ করে আছে? জাহান্নামের আগুন বর্তমানে কালো বর্ণনায় ধারণ করে আছে, অন্ধকার কালো বর্ণনায় ধারণ করে আছে, বর্তমানে অন্ধকার রাত্রির ন্যায় কালো বর্ণ ধারণ করে আছে। উত্তর সঠিক হয়েছে। জি, হবিগঞ্জের ইসলাম ভাই প্রশ্ন হচ্ছে, মাদাইন কোন হিজরিতে বিজয় হয়? ষোলো হিজরিতে। ষোলো হিজরিতে বিজয় হয়েছে। উত্তর সঠিক হয়েছে। জি, মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, আমরা যাব স্কোরবোর্ড দেখব এবং স্কোরবোর্ড দেখে জানব কোন দল কত নাম্বার পেয়েছে। জি, মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, স্কোরবোর্ড দেখাচ্ছে, উভয় দলকে পাঁচটি করে প্রশ্ন করা হয়েছে। সৈয়দপুরের দল, তারা পাঁচটি সঠিক উত্তর দিয়েছে, এবং হবিগঞ্জের দল, তারা একটি প্রশ্নের উত্তর সঠিকভাবে আদায় করতে পারেনি, বিদায় সেটি গ্রহণযোগ্য হয়নি, তারা চারটি সঠিক উত্তর হয়েছে। স্কোরবোর্ড দেখাচ্ছে, সৈয়দপুর দল তারা দশ নম্বর পেয়েছে এবং হবিগঞ্জের দল তারা আট নম্বর পেয়েছে। আমরা যাব আমাদের দ্বিতীয় সেগমেন্টে, যার নাম হচ্ছে এই মুখে জবান তোমারই অবদান। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, এই মুখে জবান তোমারই অবদান এই সেগমেন্টে উভয় দলকে তিনটি করে পঙ্ক্তি সম্পর্কে প্রশ্ন হবে। যদি সঠিক উত্তর প্রদান করেন তাহলে দুই নম্বর দেয়া হবে, অর্থাৎ তিনটি যদি সঠিক উত্তর দিয়ে দেন তাহলে ছয় নম্বর দেয়া হবে, আর ২৫ সেকেন্ডের মধ্যে দিতে হবে, চাইলে নিজেদের মধ্যে পরামর্শ করার অনুমতিও রয়েছে। জি, সৈয়দপুরের ইসলাম ভাই, জলওয়া ফরমা হোগি জব তলাত রসুল্লাহ কি, এর পূর্বের লাইন বলি, কবর মে লহরায়েঙ্গে তা হাশর চশমে নূর কে, জলওয়া ফরমা হোগি জব তলাত রসুল্লাহ। তো সঠিক হয়েছে। জি, হবিগঞ্জের ইসলাম ভাই, সজীবতা আরো বাড়ালে হে ইমাম আহমদ রাজা, এর পূর্বের লাইনটি বলুন, আহলে সুন্নাতের বাগান যখন সব, আহলে সুন্নাতের বাগান সবুজ শ্যামল ছিল, সজীবতা আরো বাড়ালে হে ইমাম আহমদ রেজা। উত্তর সঠিক হয়েছে। জি, সৈয়দপুরের ইসলাম ভাই, উন্হেন নেক তুম বানানা মদনি মদিনে ওয়ালে, এর পূর্বে লাইন বলুন, মেরে আনে ওয়ালি নসলে তেরে ইশক হি মে মচলে, উনে নেক তুম বানানা মদানি মদিনে, মেরি আনে ওয়ালি নসলে তেরে ইশক হি মে মচলে, উনে নেক তুম বানানা
মদনী মদিনে ওয়ালে উত্তর সঠিক হয়েছে। জি হবিগঞ্জের ইসলাম ভাই, আমি বুঝি রয়ে গেলাম হে দয়াময় ইয়া রাসূল, এর পূর্বের লাইন বলুন। জি কাউন্টার চালানো হচ্ছে, ভেবে চিনতে জবাব দিন তবে সঠিক উত্তর দিন। চিন্তা ভাবনা করে উত্তর দিয়েছেন তবে উত্তর সঠিক হয়েছে। জি সৈয়দপুর ইসলাম ভাই, এসো শিওরে আমার তুমি হে মোর প্রিয় নবী, এর পূর্বের লাইন বলুন। মৃত্যুর কঠিন ক্ষণ প্রাণ আমার নেবে বিদায়, এসো শিওরে আমার তুমি হে মোর প্রিয় নবী। সৈয়দপুরের ইসলাম ভাই ভুল করতে চায় না, সঠিক বলে দিয়েছে, উত্তর সঠিক হয়েছে। মৃত্যুর কঠিন ক্ষণ প্রাণ আমার নেবে বিদায়, এসো শিওরে আমার তুমি হে মোর প্রিয় নবী, উত্তর সঠিক দিয়ে দিয়েছে হবিগঞ্জের ইসলাম ভাই। সর্বশেষ আপনাদের কাছে এই সেগমেন্টের প্রশ্ন, ইয়া দর পে বুলা লেনা ইয়া খাব মে আ জানা, এর পূর্বের লাইন বলুন। এ নূরে খুদা কর আকু মে সমা জানা, এ নূরে খুদা কে আকু মে সমা জানা, দর পে বুলা লেনা ইয়া খাব মে আ জানা। এটাই আছে? জি এটাই এটাই। ভয় ভয় নিয়ে জবাব দিয়েছে তবে উত্তর কি শুনুন। এ নূরে খুদা আকার আঁখো মে সমা জানা, ইয়া দর পে বুলা লেনা ইয়া খাব মে আ জানা, উত্তর সঠিক হয়েছে। জি মাদানী চ্যানেলে দর্শক বৃন্দ, উভয় দলকে এই সেগমেন্টে তিনটি করে প্রশ্ন করা হলো, আসুন আমরা স্কোরবোর্ড দেখব কোন দল কত নাম্বার পেয়েছে। মাদানী চ্যানেলে দর্শকবৃন্দ, স্কোরবোর্ড দেখাচ্ছে এই মুখে জবান তোমারই অবদান সেগমেন্টে। সৈয়দপুর এবং হবিগঞ্জের দল তারা 6 নাম্বার করে পেয়েছে। সর্বমোট সৈয়দপুরের নাম্বার হচ্ছে 16 এবং হবিগঞ্জের হচ্ছে 14, অর্থাৎ 2 নাম্বার বেশি নিয়ে সৈয়দপুরের দল এগিয়ে রয়েছে। আমরা যাব আমাদের তৃতীয় সেগমেন্টে, অতি চমৎকার একটি সেগমেন্ট, কোরআনের তথ্য সম্পর্কে অনেক কিছু জানা যায় শেখা যায়, যার নাম হচ্ছে কোরআনি তথ্য কণিকা। কোরআনি তথ্য কণিকা এই সেগমেন্টে উভয় দলকে তিনটি করে প্রশ্ন করা হবে, যদি সঠিক উত্তর প্রদান করেন তাহলে এই সেগমেন্টে 6 নাম্বার আপনাদেরকে দেয়া হবে, প্রতি সঠিক উত্তরে 2 নাম্বার করে দেয়া হবে, যদি ভুল হয়ে যায় তাহলে কোনো নাম্বার দেয়া হবে না। এই সেগমেন্টে পরস্পরে পরামর্শ করার অনুমতি রয়েছে। যাব সর্বপ্রথম সৈয়দপুরের ইসলামীবার কাছে। প্রশ্ন হচ্ছে, কোরআনে পাকের হৃদয় কোন সূরাকে বলা হয়? কোরআনে পাকের হৃদয় সূরা ইয়াসিন কে বলা হয়? জি হ্যাঁ, সূরা ইয়াসিন কে কোরআনুল করিমের হৃদয় বলা হয়। আমাদের তিলাওয়াত করার অভ্যাস থাকা উচিত, সূরা ইয়াসিন যারা তিলাওয়াত করে 10 খতম কোরআনুল করিমের সওয়াব তাদের আমলনামায় লেখা হয়, এবং বলা হয়েছে মা বাবার কবরের শিওরে পাশে দাঁড়িয়ে কোন সন্তান যখন সূরা ইয়াসিন শরীফের তিলাওয়াত করে ওই সন্তানের মাগফিরাত করে দেওয়া হয়, ওই সন্তানকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। যারাই আমরা এই অনুষ্ঠান দেখছি, হয়তোবা আমরা অনেকেই কোরআনুল করিমের তিলাওয়াত করতে জানি না, অনুরোধ করব, সময় রয়েছে, শরীরে যতদিন প্রাণ শেখার সুযোগ রয়েছে, তাই অনুরোধ করব। দাওয়াতে ইসলামের একটি বিভাগ রয়েছে মাদ্রাসাতুল মদিনা বালিগান, প্রাপ্ত বয়স্কদের জন্য ফ্রি কোরআন শেখানো হয়। আপনি যে এলাকায় থাকুন না কেন, সে এলাকার দাওয়াত ইসলামীর জিম্মেদারদের সাথে, দায়িত্বশীল ইসলামী ভাইদের সাথে যোগাযোগ করুন বা আমাদের কল সেন্টারে কল করুন, ইনশাল্লাহ চেষ্টা করা হবে আপনাকেও ফ্রি কোরআন শেখানোর ব্যবস্থা করে দেওয়া। অনলাইন কোরআন শিক্ষার ব্যবস্থাও দাওয়াত ইসলামী করে দিয়েছে অনলাইন মাদ্রাসাতুল মদিনা, ঘরে বসেই আপনি কোরআনুল করিমের শিক্ষা অর্জন করতে পারেন, তাই অনুরোধ করব নিজের জীবনে হলেও একবার সহিহ শুদ্ধভাবে সম্পূর্ণ কোরআনের তিলাওয়াত যেন করে আমরা কবরে যেতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করুক, উত্তর সঠিক হয়েছে। জি হবিগঞ্জের ইসলাম ভাই,
কোরআনে করিমের কোন সূরায় সুলেমান আলাইহিস সালাতু সালাম এবং হুদহুদের ঘটনা এসেছে? সূরা নামল, সূরাতুন নামল, সূরাতুন নামল আয়াত না, আয়াত হচ্ছে 20-28। তবে প্রশ্ন হয়েছিল কোরআনুল করিমের কোন সূরায় সুলেমান আলা নবিগিনা ওয়া আলাইহিস সালাতু সালাম এবং হুদহুদের ঘটনা এসেছে? সূরা নামাল। ও তো সঠিক হয়েছে। জি সৈয়দপুর ইসলাম ভাই, সূরা ফাতিহা কোথায় অবতীর্ণ হয়েছে? অধিকাংশ আলিমগণের মতে সূরা ফাতিহা মক্কা শরীফে অবতীর্ণ হয় এবং ইমাম মুজাহিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অভিমত অনুসারে সূরা ফাতিহা মক্কা মদিনা শরীফে অবতীর্ণ হয়, প্রথমবার মক্কা এবং দ্বিতীয়বার মদিনা শরীফে অবতীর্ণ হয়। অধিকাংশ আলিমদের মতে সূরা ফাতিহা মক্কায় অবতীর্ণ হয়েছে, ও তো সঠিক হয়েছে। জি হবিগঞ্জের ইসলাম ভাই, কোরআনে করিমের কতটি সূরা নবীদের নামে রয়েছে? ছয়টি সূরা নবীদের নামে রয়েছে। কিছু নাম বলুন। সূরা মুহাম্মদ, সূরা ইব্রাহিম, সূরা ইউসুফ, সূরা ইউনুস, সূরা ইব্রাহিম। জি ছয়টি সূরা নবীদের নামে অবতীর্ণ হয়েছে, সূরা ইউসুফ, সূরা ইউনুস, সূরা হুদ, সূরা ইব্রাহিম, সূরা মুহাম্মদ, সূরা নূহ। উত্তর সঠিক হয়েছে। জি সৈয়দপুরের ইসলাম ভাই, সর্বশেষ প্রশ্ন, সূরা মায়দা কোথায় অবতীর্ণ হয়েছে? সূরা মায়দা মদিনা শরীফে অবতীর্ণ হয়েছে, তবে আত্রি আলিয়াম আকমাতুলাকুম দিনেকুম আত্রি আরাফার সময় বিজয় হুজুর আরাফার দিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ হয়েছিল এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাকে এই খুতবা পাঠ করেন। জি সূরা মায়দা মদিনায় অবতীর্ণ হয়েছে, তবে এই আয়াত আল ইয়াউমা আকমালতু লাকুম দিনাকুম বিদায় হজের সময় আরাফার দিন মক্কা মুকাররমায় নাজিল হয় এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতকে খুতবায় তিনি তিলাওয়াত করেছেন। উত্তর সঠিক হয়েছে। জি হবিগঞ্জের ইসলাম ভাই, যে প্রশ্ন হচ্ছে কোরআনে করিমে কতটি আয়াত রয়েছে? 6,666টি। জি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, তৃতীয় প্রশ্ন করা হয়েছে, উত্তর সঠিক হয়েছে। জি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা স্কোর বোর্ডের দিকে যাব। কোরআনি তথ্য কনিকা এই সেগমেন্টে উভয় দলকে তিনটি করে প্রশ্ন করা হয়েছে। আসুন আমরা স্কোর বোর্ড দেখি কোন দল কত নাম্বার এই সেগমেন্টে পেয়েছে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উভয় দলকে তিনটি করে প্রশ্ন করা হয়েছে, উভয় দলই তিনটি সঠিক উত্তর দিয়ে 6-6 নাম্বার পেয়ে গিয়েছে। তবে স্কোরবোর্ড ব্যবধান দেখাচ্ছে, সৈয়দপুরের দল তাদের সর্বমোট নাম্বার হচ্ছে 22 এবং হবিগঞ্জের সর্বমোট নাম্বার হচ্ছে 20, আর 2 নম্বরে সৈয়দপুরের দল তারা এগিয়ে রয়েছে। আমাদের চতুর্থ সেগমেন্ট হচ্ছে খুঁজে বের করুন। খুঁজে বের করুন এই সেগমেন্টে উভয় দলের এক একজন ইসলাম ভাইকে কিতাব দেওয়া হবে এবং একটি বিষয় বলা হবে, সেই বিষয় কোন পেজে রয়েছে সেটি খুঁজে বের করতে হবে এক মিনিটের মধ্যেই। যদি কোনো দল বের করতে না পারে কোনো নাম্বার দেওয়া হবে না এবং যারা পারবে তাদেরকে 3 নাম্বার এই সেগমেন্টে দেওয়া হবে। জি আপনাদের মধ্যে কে খুঁজবে? আপনাদের মধ্যে যখন আমি বলবো তখন থেকে শুরু করবে। জি শয়তানের পতাকা, কাউন্টার চালিয়ে দিন। শয়তানের পতাকা, উভয় দলের ইসলাম ভাই চেষ্টা চালাচ্ছে তাড়াতাড়ি বের করে দেওয়ার। সূচিপত্র থেকে একটি বিষয় বলা হয়েছে, এক মিনিটের মধ্যে বের করে দেখাতে হবে। যদি কোনো দলের ইসলাম ভাই দেখিয়ে দেয়
তাহলে তিন নম্বর দেওয়া হবে, উভয় দলই যদি দেখাতে না পারে তাহলে কোনো নম্বর দেওয়া হবে না। জি পেয়ে গেছে ওরা, না না এনারা পেয়ে গেছে আপনারা। জি নব্বই পেজের মধ্যে রয়েছে শয়তানের পতাকা, নব্বই নম্বর পেজ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে সাইয়েদনা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আমার আকা মক্কি মদনী মুস্তাফা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ফজরের নামাজে গেল ইমানি পতাকা সহকারে গেল, আর যে ব্যক্তি সকালে বাজারে গেল সে ইবলিশের অর্থাৎ শয়তানের পতাকা সহকারে গেল। আমরা যারাই নামাজ ব্যতীত বাজারে চলে যাই, একটু লক্ষ্য করুন কার পতাকা নিয়ে যাচ্ছি। আমরা মুসলমান, ফজরে আমরা উঠব, যাব মসজিদের দিকে, যাব নামাজের দিকে, যাতে করে ইমানের পতাকা আমাদের হাতে যেন থাকে। ওই সকল আশিকানে রসুল যারা নামাজের কারণে নামাজের মধ্যে অবহেলা করেন তাদেরকে বলবো আসুন আমরা নামাজকে কায়েম করি, নিজেও নামাজ পড়ি, অপরকে নামাজের দাওয়াত দিই। আলহামদুলিল্লাহ দাওয়াতে ইসলামের মাদানী পরিবেশ এমন একটি মাদানী পরিবেশ যার মাধ্যমে নামাজের দাওয়াত প্রচার প্রসার করা হয়। ইসলামী বোনরা ইসলামী বোনদেরকে নামাজের দাওয়াত দিয়ে থাকে, ইসলামী ভাইরা ইসলামী ভাইদেরকে নামাজের দাওয়াত দিয়ে থাকে, এবং আমির আল সুন্নাত বলেন দাওয়াতে ইসলামী হচ্ছে মসজিদ ভরা সংগঠন। ইসলামী ভাইরা প্রতিনিয়ত কোনো না কোনো ইসলামী ভাইদেরকে তা বুঝিয়ে মসজিদের দিকে নিয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করার তৌফিক দান করুক। এই সেগমেন্ট আমাদের শেষ হলো, খুঁজে বের করুন, আসুন আমরা স্কোরবোর্ড দেখব। জি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা স্কোরবোর্ড দেখতে পাচ্ছি, খুঁজে বের করুন। এই সেগমেন্টে সৈয়দপুরের দল তারা তিন নাম্বার পেয়েছে এবং হবিগঞ্জ কোনো নাম্বার পায়নি। সর্বমোট নাম্বার হচ্ছে সৈয়দপুর দলের হচ্ছে ২৫ এবং হবিগঞ্জের হচ্ছে ২০, অর্থাৎ পাঁচ নাম্বারে সৈয়দপুরের দল এগিয়ে রয়েছে। তবে আরও সেগমেন্ট আমাদের বাকি রয়েছে, আমাদের পঞ্চম সেগমেন্ট হচ্ছে সেটি হচ্ছে লিপিবদ্ধ করুন। দুটি হোয়াইট বোর্ড আনা হবে এবং উভয় দলের এক একজন এসে হোয়াইট বোর্ডে এক মিনিটের মধ্যে মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত পুস্তিকা এবং কিতাবের নাম লিখবে, এবং যে সর্বোচ্চ কিতাবের নাম লিখবে এক মিনিটের মধ্যে সে দলকে তিন নম্বর দেওয়া হবে। ইসলামী ভাইকে বলবো হোয়াইট বোর্ড নিয়ে আসুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লিপিবদ্ধ করুন, এই সেগমেন্টে এক মিনিটের সময় দেওয়া হবে উভয় দলকে, এবং উভয় দলের এক একজন ইসলাম ভাই আমার নিকটে চলে আসুন হোয়াইট বোর্ডের নিকটে, এবং মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত বিভিন্ন রিসালা এবং কিতাবের নাম লিখবেন। জি আপনারা মার্কারি চেক করে নেন। জি আপনাদের সময় শুরু হয়েছে। দ্রুত লেখুন, কিন্তু বানানের প্রতি খেয়াল রাখবেন, বোর্ড পড়ে না যায় সেদিকেও খেয়াল রাখবেন। পরিপূর্ণ কিতাবের নাম লিখতে হবে, ভুল যেন হয় না যায়, এমন ভাবে লেখুন যেন লিখতে জায়গা পাওয়া যায়। জি কাউন্টার চালানো হচ্ছে, তাড়াতাড়ি করুন। লেখলে পড়বে না, বোর্ডের সাথে যুদ্ধ করলে পড়ে যাবে। জি সময় শেষের দিকে, জি সময় শেষ। জি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উভয় দলের ইসলামী ভাই দ্রুত লেখার চেষ্টা করেছেন, যাব সর্বপ্রথম সৈয়দপুরের ইসলামী ভাইয়ের কাছে, কলম জমা দিয়ে দিন। এড়িয়ে কর, থাক না।
সৈয়দপুরের ইসলাম ভাই লিখেছেন, সাজেরা রিয়াকারী আহত সাপ কুধারণা তামার নখ অমূল্য রত্ন উদাসীনতা কালো কাফন চোর কাফন ফেরত কালো গুলাম কালো বিচ্ছু মদিনার মাছ তামার নখ দুটা হয়ে গেছে মনে হয়, এই যে তামার নখ দুটা, এটা চলবে, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো, বারোটি রিসালা এবং কিতাবের নাম লিখেছেন। আমরা যাব হবিগঞ্জের ইসলামের কাছে, আহত সাপ কালো গোলাম কালো বিচ্ছু এটা বাহারে না ছুটে গেছে, সাজরা উত্তম চরিত্র মিষ্ট ভাষা সুন্দর চরিত্র সুন্দর আচরণ ফাইজানে, এটা কি না এটা এটা আচ্ছা ফজানে সুন্নাত ফজানে সুন্নাত শানে সাহাবা তারপরে পান গুটকা ফজানে নামাজ নামাজের আহকাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো। জি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এটাই হচ্ছে প্রতিযোগিতা। এক মিনিটের সময় দেয়া হয়েছে, উভয় দলের ইসলাম ভাই অত্যন্ত দ্রুত লেখার চেষ্টা করেছেন, তবে হবিগঞ্জের ইসলাম ভাই তিনি এক মিনিটে ১৩টি রিসালার নাম লিখেছেন, আর সৈয়দপুরের ইসলাম ভাই ১৩টি লিখেছেন তবে একটি কিতাবের নাম ডবল লিখে দেওয়ার কারণে সেটি গ্রহণযোগ্য নয়। এই সেগমেন্টে হবিগঞ্জের ইসলাম ভাই তারা তিন নাম্বার পেয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এই সেগমেন্টে তিন নাম্বার পাওয়ার কারণে একটু ব্যবধানটা কমে এসেছে, তবে যাব স্কোরবোর্ড দেখব কত ব্যবধান এখনো রয়েছে। জি স্কোরবোর্ড দেখিয়ে দিন। জি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, স্কোরবোর্ড দেখাচ্ছে সৈয়দপুরের দলের সর্বমোট নাম্বার হচ্ছে ২৫ এবং হবিগঞ্জের সর্বমোট নাম্বার হচ্ছে ২৩। এখনো দুই নাম্বারে সৈয়দপুরের ইসলাম ভাই তারা এগিয়ে রয়েছে, তবে এটাই হচ্ছে প্রতিযোগিতা, একজন হারবে একজন জিতে যাবে। যাব আমাদের ষষ্ঠ সেগমেন্টের দিকে, তবে আমাদের মাঝে নাত পরিবেশনের জন্য ইমরান ভাই চলে এসেছে, আমরা তার সুমধুর কণ্ঠে একটি কালাম শুনবো। ইসলাম ভাইকে বলবো হোয়াইট বোর্ডটি নিয়ে যান, এবং উভয় দলের ইসলাম ভাই কেউ অনুরোধ করব আপনারা আমার নিকটে চলে আসুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমরান ভাইকে বলবো ইমরান ভাই মঞ্চে চলে আসুন, আমরা আপনার কণ্ঠে কালাম শুনবো ইনশাআল্লাহ। এরপরে ইসলাম ভাই যারা আছেন তারাও আমার নিকটবর্তী হয়ে যান, আসুন আমরা বসে ইমরান ভাইয়ের থেকে একটি কালাম শুনি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। صلى الله عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله صلى الله عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله خدا رپریو نبی امدے আমাদের রউফ তি
রসুল তিনি শফিউ তিনি রসুল তিনি মুতাউ তিনি কসীম তিনি খোদার প্রিয় নবী আমাদের রউফ তিনি রহিম তিনি। প্রতিটি ফুলে রয়েছে তার ঘ্রাণ, পাখিদের মুখে তারই গুণগান। প্রতিটি ফুলে রয়েছে তার ঘ্রাণ, পাখিদের মুখে সকলের নয়নে সবার হৃদয়ে মুকিম তিনি খোদার প্রিয় নবী আমাদের রউফ তিনি রহিম তিনি। আমার হাকিম কেমনে করবে প্রতিরোধ, আমার রোগের নেই কোনো ঔষধ, হাকিম কেমনে করবে প্রতিরোধ, প্রিয় নবী করবে রোগ প্রতিরোধ, তবিব তিনি হাকিম তিনি খোদার প্রিয় নবী আমাদের রউফ তিনি রহিম তিনি। আবেদন করার নেই প্রয়োজন, জানেন নবী সবার অবস্থা স্বয়ং, আবেদন করার নেই প্রয়োজন, জানে নবী সবার অবস্থা স্বয়ং, রসূলে আকরাম শোনেন সবই বসীরতিনি আলিম তিনি, রসূলে আকরাম শোনেন সবই বসীরতিনি হাকিম তিনি খোদার প্রিয় নবী আমাদের রউফ তিনি রহিম তিনি। যন্ত্রণাদায়ক আযাব থেকে জমিলের রজবি কেন পাবে ভয়, যন্ত্রণাদায়ক আযাব থেকে জমিলের রজবি পাবে কেন ভয়, মদিনাওয়ালা তারি সহায়ক সাহায্য গোসে আজিম তিনি খোদার প্রিয় নবী আমাদের রউফ তিনি রহিম তিনি শফিউ তিনি রসুল তিনি মুতাউ তিনি
قسیم دیر اسلامی بھائرہ مولانا جمیل الرحمن القادری رحمت اللہ تعالی علیہ লিখিত একটি কালামের কাব্যানুবাদ আমরা শুনেছি ইমরান ভাইয়ের সুমধুর কণ্ঠে। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে যেভাবে বিভিন্ন গুণে গুণান্বিত করেছেন সেভাবে আমাদেরকে তার সম্মান করার আল্লাহ তাআলা তৌফিক দান করুক। জি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা যাব ষষ্ঠ সেগমেন্টের দিকে। তার পূর্বে আসুন আমরা স্কোরবোর্ড দেখব এবং উভয় দলের ইসলামী ভাইদেরকে বলবো যার যার জায়গাতে চলে যান। সাল্লু আলাল হাবিব صلى الله تعالى على محمد صلى الله العلم النور العلم النور العلم النور العلم النور যে মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের ষষ্ঠ এবং সর্বশেষ সেগমেন্ট হচ্ছে চলতে হবে কিন্তু একাকি। এই সেগমেন্টে প্রতিজন ইসলামী ভাই থেকে পাঁচটি করে প্রশ্ন করা হবে। যদি সঠিক উত্তর প্রদান করেন তাহলে প্রতিজন ইসলামী ভাই পাঁচ নাম্বার করে নিজের দলের মধ্যে সংযুক্ত করতে পারবেন। যদি ভুল করে বসেন কোনো নাম্বার দেওয়া হবে না। এবং এই সেগমেন্টে কেউ কাউকে যদি সহযোগিতা করে এবং সেটি গ্রহণযোগ্য হবে না। সৈয়দপুরের দলকে যদি জিততে হয় তাহলে তিনজনকেই পরিপূর্ণ উত্তর প্রদান করতে হবে। কোনো প্রকারের ভুল হয়তোবা দলকে বিদায় নিয়ে যাওয়ার মাধ্যম হতে পারে। জি আজমল আত্তারি, মুখে মুস্কি হাসি, মাশাআল্লাহ। প্রশ্ন হচ্ছে, শরীয়ত যে সকল কাজ থেকে বারণ করেছে তা থেকে ধৈর্য অর্থাৎ বিরত থাকা মুস্তাহাব। ভুল। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম হযরত মুআযা বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলেন, ইখলাসের সাথে অল্প আমলও তোমার জন্য যথেষ্ট। সঠিক। কোরআনে পাকের প্রথম চারটি সূরা হলো সূরা ফাতিহা, বাকারা, আলে ইমরান ও ইয়াসিন। ভুল। ইবাদতে অলসতাকে দূর করে আগ্রহ এবং উদ্যমের সাথে আল্লাহর ইবাদত করা হলো ইবাদতের আগ্রহ। সঠিক। সূরা আর রহমানকে সূরাতুস শাফিয়া বলা হয়। ভুল। ভুল শুদ্ধ বলে তিনি উত্তর প্রদান করেছেন আজমল আত্তারি। আমরা স্ক্রিনে দেখব সঠিক উত্তর দিয়ে দলকে এগিয়ে নিয়েছেন নাকি ভুল করে বসেছেন। আসুন স্ক্রিনে দেখি। জি আজমল আত্তারিকে পাঁচটি প্রশ্ন করা হয়েছে, পাঁচটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন আজমল আত্তারি। নিজের দায়িত্ব পালন করেছেন হবিগঞ্জ দলের বিলাল রেজার কাছে প্রশ্ন সঠিক দায়িত্ব পালন করবেন। জি বিলাল রেজা, প্রশ্ন হচ্ছে, ঘরে লেবু রাখলে জিনেরা ভয় পায়। সঠিক। সূরা আনামে 30টি রুকু, 180টি আয়াত, 4100টি শব্দ এবং 12970টি হরফ আছে। ভুল। আরব শব্দের শাব্দিক অর্থ হচ্ছে নিচু জায়গা। ভুল। উত্তম হচ্ছে পাগড়ি বাঁধার সময় ডান দিক দিয়ে শুরু করা। সঠিক। আমির আহলে সুন্নাহ দামাত বরকাতুল্লাহ আলিয়া সর্বপ্রথম রচিত রিসালার নাম ইমাম আহমদ রেজার জীবনী। সঠিক। ভুল সঠিক শব্দ দ্বারা বিলাল রাজা উত্তর দিয়েছেন। আসুন দেখি কয়টি সঠিক কয়টি ভুল হয়েছে। যে পাঁচটি প্রশ্ন করা হয়েছে পাঁচটি সঠিক উত্তর দিয়েছেন। সূরা মুলক যা পাঠকারীর জন্য সাফাত করতে থাকবে। সঠিক। আল্লাহ সন্তুষ্টি চাওয়া হলো রিজা ইলাহি। সঠিক। চিনি দিয়ে মিষ্টি যুক্ত দুধ পান করার দ্বারা পেট খারাপ হয় না। ভুল। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, পুরুষরা রেশমি কাপড় পরিধান করো না। সঠিক। তাহেবান পরিধান করা ওয়াজিব। ভুল। ভুল সঠিক শব্দ দ্বারা আব্দুর রহিম উত্তর দিয়েছেন। আসুন দেখি কয়টি সঠিক কয়টি ভুল হয়েছে, দলকে এগিয়ে নিয়েছেন নাকি কোনো বড় ধরনের ভুল হয়ে গিয়েছে। আসুন আমরা স্ক্রিনে দেখি। জি আব্দুর রহিম থেকে পাঁচটি প্রশ্ন করা হয়েছে, পাঁচটি সঠিক উত্তর দিয়েছেন। যাব হবিগঞ্জের আরেকজন ইসলাম ভাই, তার নামও আব্দুর রহিম। সঠিক উত্তর দিতে পারেন হয়তোবা দলকে এগিয়ে নিয়ে যেতে পারেন, ভুল করলে দল আরো পিছিয়ে যাবে। জি আব্দুর রহিম, প্রশ্ন হচ্ছে, সূরা আরাফে 34টি রুকু, 306টি আয়াত,
4325 টি শব্দ এবং 24010 টি হরফ রয়েছে। ভুল। সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় কন্যার নাম হযরতে যায়নাব। সঠিক। আমির আহলে সুন্নাতের নাতের কিতাবের নাম হেদায়েতে বখশিশ। ভুল। লোকটা ওই বস্তুকে বলা হয় যা পতিত অবস্থায় পাওয়া যায়। ওজর এই প্রশ্নটা আবার। লোকটা ওই বস্তুকে বলা হয় যা পতিত অবস্থায় পাওয়া যায়। সঠিক। বদ নজর থেকে রক্ষার জন্য তদবীর করা সুন্নাতে আম্বিয়া। সঠিক। ভুল সঠিক শব্দ দ্বারা উত্তর দিয়েছেন। আমরা স্ক্রিনে দেখব কয়টি সঠিক কয়টি ভুল হয়েছে। জি, হবিগঞ্জের আব্দুর রহিম ভাই থেকে পাঁচটি প্রশ্ন করা হয়েছে, তিনি পাঁচটি সঠিক উত্তর দিয়েছেন। জি, সৈয়দপুরের ইসলামী ভাই নাকি হবিগঞ্জের ইসলামী ভাই, সর্বশেষ ওনারটা নিয়ে নি। জি, হবিগঞ্জের ইসলামী ভাই জুনায়দ রাজা ভাই, আপনাকে প্রথমে নিয়ে নি। প্রশ্ন হচ্ছে, সূরা বাকারায় 290টি আয়াত রয়েছে। ভুল। হযরতে উসমানে গনি খুব সুন্দর বাচ্চাকে দেখে বললেন, এই বাচ্চার চিবুকে কালি লাগিয়ে দাও। সঠিক। সূরা ফাতিহাকে সূরা আশ-শিফা বলা হয় কারণ এটি নিরাময়ের মাধ্যম। সঠিক। সূরা আলে ইমরানে 30টি রুকু 200টি আয়াত রয়েছে। ভুল। সূরা নিসায় 40টি রুকু এবং 176টি আয়াত রয়েছে। ভুল। ভুল সঠিক বলে উত্তর দিয়েছেন। আমরা যাব স্ক্রিনে দেখব কয়টি সঠিক কয়টি ভুল। জুনায়দ রাজা উত্তর দিয়েছেন, আসুন দেখি। জি, মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, জুনায়দ রাজা কে পাঁচটি প্রশ্ন করা হয়েছে, পাঁচটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন। যাব সর্বশেষ সৈয়দপুরের ইসলামী ভাইয়ের কাছে, মহিবুল্লাহর কাছে। মহিবুল্লাহ, আপনি যদি সঠিক উত্তর দিয়ে দেন তাহলে আপনার দল সেমিফাইনালে উত্তীর্ণ হবে, অন্যথায় যদি ভুল করে বসেন হয়তোবা বিদায় নিতে হবে। জি মহিবুল্লাহ, সর্বপ্রথম জুলকারনাইন পাগড়ি পরিধান করেছিলেন। সঠিক। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি পাগড়ির নাম হলো সাহাব। ভুল। খাবারের পর যদি হাতে খাবারের কোনো আর্দ্রতা বাকি থাকে তখন পাগড়ি দ্বারা হাত মোছা জায়েজ। ভুল। পাগড়ি পাঁচ হাত থেকে কম হওয়া এবং 12 হাত থেকে বেশি হওয়া সুন্নাত। সঠিক। কোরআনে পাকে সবচেয়ে বড় আয়াত তৃতীয় পারায়। সঠিক। সঠিক ভুল দ্বারা উত্তর প্রদান করেছেন। আমরা স্ক্রিনে দেখব কয়টি সঠিক কয়টি ভুল হয়েছে, আর মহিবুল্লাহ কি আসলে ভুল করে দিয়েছেন, কি করেছেন, আসুন আমরা স্ক্রিনে দেখি। জি মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, মহিবুল্লাহ দ্বারা ভুল হয়ে গিয়েছে, পাঁচটি প্রশ্ন হয়েছে, তিনটি সঠিক দিয়েছেন, দুইটি ভুল হয়ে গিয়েছে। স্কোর বোর্ড আমরা দেখব, মনে হয় টাই হয়ে গিয়েছে। আমরা স্কোর বোর্ড আগে দেখে নি, দেখি কোন দল কত নাম্বার পেয়েছে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞান জিজ্ঞাসা সিজন 2 তে প্রথমবারের মতো টাই হলো এবং উভয় দলের সর্বমোট নাম্বার হচ্ছে 38-38। যাব আমরা, যেহেতু একটি দলকে জিততেই হবে, তা আমরা একটি অতিরিক্ত প্রশ্ন করব কালাম বিষয়ে। তো যদি কেউ সঠিক উত্তর দিয়ে দেয়, উভয় দলকে এক একটি প্রশ্ন করা হবে, যদি সঠিক উত্তর দেয় তাহলে তাকে 2 নাম্বার দেওয়া হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি সৈয়দপুরের ইসলাম ভাই, ওসিলা আহমদ রাজা ইয়া গৌসে আজম দস্তগীর, এর পূর্বের লাইনটি বলুন। মুর্শিদ আমার দাওবানী মুস্তাফার প্রেমের রোগী, ওসিলা আহমদ রাজা গৌসে আজম দস্তগীর। মুর্শিদ আমার দাওবানী মুস্তাফার প্রেমের রোগী, ওসিলা আহমদ রাজা ইয়া গৌসে আজম দস্তগীর, উত্তর সঠিক হয়েছে। জি হবিগঞ্জের ইসলামী ভাই,
দয়া করো আলা হযরতের ওসিলা ইয়া রাসূল, এর পূর্বের লাইন বলুন। আর যদি সঠিক উত্তর না হয় তাহলে হবিগঞ্জের ইসলামী ভাইদেরকে বিদায় নিতে হবে। পরামর্শ করুন, সময়ের প্রতি খেয়াল করুন। ডেকেলো সবুজ বুঝে চায় ইয়া রাসূল, দয়া করো আল্লাহ হযরতের ওসিলা ইয়া রাসূল। আবার বলো লাউডাকে, লাউডাকে তো বলছে। হ্যাঁ বলেন, বলেন, আপনি বলেন। লাউডাকে লো সবুজ গম্বুজের ছায়া ইয়া রাসূল। পঙ্ক্তি পরিপূর্ণ হচ্ছে না, পঙ্ক্তি পরিপূর্ণ, পঙ্ক্তি হচ্ছে লাউডাকে লো তুমি আমায় সবুজ গম্বুজের ছায়া, দয়া করো আলা হযরতের ওসিলায় ইয়া রাসূল। জি মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, সময় অতিবাহিত হয়েছে, হবিগঞ্জের ইসলামী ভাই পরিপূর্ণ উত্তর দিতে পারেনি। আমরা স্কোরবোর্ড দেখব, তবে উভয় দলের ইসলামী ভাইদেরকে বলবো নিকটবর্তী হয়ে যান। আমরা দেখে নিয়েছি যে উভয় দল চেষ্টা করেছে শেষ পর্যন্ত যে সেমিফাইনালে জিতে যেন সেমিফাইনালে উত্তীর্ণ হয়, তবে একদলকে বিদায় নিতে হয়। উভয় দলকে বলবো আমার নিকটে চলে আসো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, জ্ঞান জিজ্ঞাসা সিজন 2 এ এই প্রথমবারের মতো এত সুন্দরভাবে তারা উভয় দলই তারা চেষ্টা করেছে এবং এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠান টাই হয়েছিল। অতিরিক্ত প্রশ্ন করা হলো যার মাধ্যমে সৈয়দপুরের দল তারা সেমিফাইনালে উত্তীর্ণ হয়েছে এবং আমরা মুবারকবাদ দিব সৈয়দপুরের ইসলামী ভাইদেরকে। আল্লাহ তাআলা আপনাদের এই প্রচেষ্টাকে কবুল করুক এবং হবিগঞ্জের ইসলামী ভাইদেরকে বলবো মন খারাপ করার কিছু নেই, এটাই হচ্ছে প্রতিযোগিতা। অনেক সময় অনেক কিছু মনে থাকে কিন্তু জাস্ট সময়ে সেটি স্মরণে আসে না। অনুরোধ করব ইসলামী ভাইয়ের কাছে, আমরা হবিগঞ্জের ইসলামী ভাইকে উপহার দিয়ে তাদেরকে বিদায় দিব এবং সৈয়দপুরের দল তারা সেমিফাইনালে উত্তীর্ণ হলো। জি নিয়ে আসুন, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনুরোধ করব আশিকানে রাসূলদের দাওয়াতে ইসলামীর মাদানী পরিবেশকে আঁকড়িয়ে ধরুন, মাদানী চ্যানেল দেখুন, ইনশাআল্লাহ অসংখ্য ইলমে দিন অর্জন হবে। মাশাআল্লাহ, মারহাবা। বিভিন্ন বরকতময় তাবারুক এর মধ্যে রয়েছে, প্যাকেটের মধ্যে মজলিসের পক্ষ থেকে উপহারের ব্যবস্থা করা হয়েছে। মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত ফয়জানে নামাজ ইনশাআল্লাহ উপহার স্বরূপ দেয়া হচ্ছে। নিয়ত করে নিন এই পবিত্র মাসেই পাঠ করে শেষ করার, আমি এর আহলে সুন্নাতের দোয়া নেবেন ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সময় হয়েছে আপনাদের থেকে বিদায় নিব। পরবর্তী আমাদের কোয়ার্টার ফাইনালের তৃতীয় রাউন্ড ইনশাআল্লাহ দেখার জন্য অনুরোধ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানীর কলমের কালির শান, শহীদদের রক্ত নয় সমান, জ্ঞানীর নবীর ওয়ারিস উভয় জগত।